এক আত্মীয় স্বজন গ্রামবাসী এলাকাবাসী, দুই অর্থ সম্পদ টাকা পয়সা, টুকটাক অর্থ সম্পদ টাকা পয়সা, কবর পর্যন্ত ধনী না গরিব কবর এটা চিনে না, আপনি কোন বংশের এটা কবর চিনে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদবাউল মাইয়্যিতে সালাসা, একজন মানুষ যখন মারা যায় তার সাথে কবরে তিনটা জিনিস যায়, এক ও আহলুহু, দুই ও মালুহু, তিন ও আমালুহু। এক তার পরিবার আত্মীয় স্বজন গ্রামবাসী এলাকাবাসী, দুই তার অর্থ সম্পদ টাকা পয়সা, তিন ও আমালুহু আমল সমূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে বলছেন, শোনো পৃথিবীর মানুষ তিনটা কবর পর্যন্ত যায়, একটা আত্মীয় স্বজন যাবে আপনার সাথে কবর পর্যন্ত, আবার ফিরে আসবে টাকা পয়সা অর্থ সম্পদ। কি টাকা পয়সা? এই যে খাটটা নিয়ে যাবে, এটা তো দুই টাকা হলেও দাম আছে, কিছু কোদাল নিয়ে যাবে, দুই টাকা হলেও তো দাম আছে, আপনার আরও কিছু আসবাবপত্র নিয়ে যাবে, কিছু টাকা পয়সা হলেও তো নিয়ে যায়, অর্থ সম্পদ নিয়ে যায়। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি মারা যাবেন ভাই, আপনি দুই টাকার মালিক, আপনার সাথে ওই তিনটা জিনিস যাবে, আপনি লক্ষ কোটি টাকার মালিক, আপনার সাথে ওই তিনটা জিনিস যাবে। এজন্য আপনাকে আমি বলি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মারা যাক তার সাথে তিনটা জিনিস কবরে যাবে, এক আত্মীয় স্বজন গ্রামবাসী এলাকাবাসী তারা কবর পর্যন্ত যাবে কিন্তু পাল্টা ফিরে আসবে, দুই অর্থ সম্পদ টাকা পয়সা, টুকটাক অর্থ সম্পদ টাকা পয়সা কবর পর্যন্ত যাবে, এরপরে ওইখানে রেখে আসবে না, এইগুলো আবার কি করবে বাড়িতে ফিরিয়ে আনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া বাকা আমালু, বাকি থাকবে জীবনের ভালোমন্দ আমল, জীবনে যা কর্ম করেছেন ওই কর্মটাই কবরে থাকবে আপনার সাথে। এজন্য ভাই, কবর টাকা পয়সা চিনে না, কবর কোনো ব্যক্তিকে চিনে না, আপনি ধনী না গরিব কবর এটা চিনে না, আপনি কোন বংশের এটা কবর চিনে না, আপনি কালো না সাদা এটা কবর চিনে না, আপনি সুন্দরী না অসুন্দরী এটা কবর চিনে না, কবর চিনে আমল। আপনার যদি আমল ভালো হয় তাহলে কবরে শান্তিতে থাকতে পারবেন, আর যদি আমল ভালো না হয় তাহলে শান্তিতে আর থাকতে পারবেন না, ওইটাই জাহান্নামে রূপান্তরিত হয়ে যাবে। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমল বেশি বেশি করার চেষ্টা করেন, দুনিয়াতে যতদিন জীবিত থাকবেন আমল বেশি বেশি করার চেষ্টা করবেন, যতদিন জীবিত আছেন নেক আমল, আমলে সলে সৎ আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারি মুসলিম মিশকাতের 5167 নম্বর অত্র হাদিসে একথাই বলছেন, সব নিয়ে যাবেন কিন্তু আবার ফিরে নিয়ে আসবে, কিন্তু ভাই শুধুমাত্র আপনার জীবনের ভালো বন্ধ এই বত আমল আর ভালো আমল এইগুলোই আপনার সঙ্গী হিসেবে থাকবে। অতএব আপনি দুনিয়াতে বত আমল করে ওইগুলো নিয়ে কবরে থাকবেন, না আমলে সলেহ করে ওইগুলো নিয়ে দুনিয়াতে কবরে বসবাস করতে চান, এই বিবেচনা আপনার মধ্যেই রেখে দিলাম।